চ্যানেলের বিভিন্ন উদ্যোগের মধ্যে ওয়াইল্পি একটি ভিন্নধর্মী প্ল্যাটফর্ম। ওয়াইল্পি একটি নেতৃত্ব উন্নয়ন মঞ্চ, যেখানে তরুণদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশকে নেতৃত্ব প্রদানের লক্ষ্যে যোগ্য নেতা হিসেবে গড়ে তোলা হয়। ইউজিসি বাংলাদেশ এবং চ্যানেল-আই পরিচালিত ওয়াইল্পির ফোর্থ সিজনে মোহাম্মদ আশফাক উদ্দিন সর্বকনিষ্ঠ প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। এখন আমরা আশফাক উদ্দিনের কাছ থেকে তার সফলতার পেছনের গল্পটুকু শুনব। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আশফাক উদ্দিন। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইয়াং লিডার্স প্রোগ্রামে আমার অগ্রযাত্রাটা কেমন ছিল। সো বিফোর আই গো ইন টু দ্য টপিক, আমি আমার নিজের সম্পর্কে কিছু ব্যাকগ্রাউন্ড কথা বলতে চাই। আমি এসএসসি পাস করেছি সেন্ট গ্রেগরিজ হাই স্কুল থেকে, আমি ইন্টার পাস করেছি নরডেম কলেজ থেকে, আমার রেজাল্ট ছিল গোল্ডেন এ প্লাস। এরপরে আসলে ইঞ্জিনিয়ারিং প্যাশন বা ইঞ্জিনিয়ারিং পড়ার প্যাশনের কারণে আমি অ্যাডমিশন নিলাম আইইউটিতে, যেটা আমার জন্য সহজ ছিল না, কারণ আমার ফ্যামিলি থেকে খুব সাপোর্ট ছিল না। এটা একটা রেসিডেন্সিয়াল ইউনিভার্সিটি অ্যান্ড ইউ নিড সাম মানি টু বি অ্যাডমিশন টু গেট অ্যাডমিট ইন টু দেয়ার। সো আমার যেটা হলো, আমি রেজাল্ট খুব ভালো করলাম সেখানে অ্যাডমিশন টেস্টে, সো আমি সেখানে ওআইসি স্কলারশিপ পেলাম এবং আফটার দ্যাট আই গট ইন টু দ্য ডিপার্টমেন্ট অফ ট্রিপলি ইন আইইউটি, আলহামদুলিল্লাহ। তো এরপর থেকে শুরু হলো আমার আসলে মেইন চিন্তাধারা, যে আমি একটা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়েছি, আমি দেখতে পেলাম যে আমার বড় ভাইরা যারা ইউনিভার্সিটি থেকে পাশ করেছে তারা ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় হায়ার স্টাডিজ করতে গিয়েছে, কেউ এমএস করতেছে, কেউ পিএইচডি করছে বিভিন্ন টপিকে, এনার্জি, ইলেকট্রনিক্স এবং খুব ভালো ভালো ইউনিভার্সিটিজ। তখন থেকেই ফার্স্ট ইয়ার থেকে আমার মনে ছিল যে আমি হায়ার স্টাডিজের জন্য বাইরে যাব। সো নিশ্চয়ই পথটা ইজি ছিল না, আমি ভালো করার চেষ্টা করলাম, রেজাল্ট আলহামদুলিল্লাহ আমি 3.82 সিজিপিএ নিয়ে আইটি থেকে পাশ করলাম। সো ইন নভেম্বর 2016 আমি দেখতে পেলাম যে চ্যানেল-আইয়ের একটি প্রোগ্রাম, ইয়াং লিডার্স প্রোগ্রাম, যেটা ছিল সিজন-4, যেখানে আমি অ্যাপ্লাই করলাম আমার ফাইনাল এক্সামের সময়ে। সো এক্সামে অ্যাপ্লাই করার পরে আমি কল পেলাম যে আমাকে রিটেন টেস্টের জন্য ডাক দেওয়া হয়েছে। সো ঢাকা ইউনিভার্সিটির সিনেট ভবনে আমি অ্যাডমিশন টেস্ট দিলাম, সেখানে রিক্রুটমেন্ট টেস্ট, তো সেখানে আলহামদুলিল্লাহ আমার খুব ভালো হয়েছিল। সো এরপর আমি কল পেলাম ইন্টারভিউর জন্য, পার্সোনাল ইন্টারভিউ। সো পার্সোনাল ইন্টারভিউতে আমি চ্যানেল-আই অফিসে গেলাম, সেখানে ছিলেন স্যার তাসলিম আহমেদ, স্যার সাইফ নোমান খান আইবিএ প্রফেসর, এবং সাথে ছিলেন রফিক স্যার, যিনি একজন প্রফেসর অ্যাজ ওয়েল। সো আমি সেখানে ইন্টারভিউতেও ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, সো আমি সিলেক্ট হলাম টপ 40-তে। সো এটা ছিল নভেম্বরের মাঝামাঝির সময়ের কথা, যখন আমি সিলেক্ট হলাম ওয়াইএলপি টপ 40 হিসেবে। সো স্টার্ট করলাম ওয়াইএলপির জার্নি। সো প্রথম কেস যেটা ছিল ই কমার্স সাইট, বাংলাদেশের ই কমার্স সাইট নিয়ে, যে বিজনেস প্ল্যানটা নিয়ে ই কমার্স সাইটের এখনকার অবস্থাটা কেমন এবং সামনে কী করলে এই সেক্টর বুম করতে পারে বাংলাদেশ ক্ষেত্রে, সো সেটা নিয়ে আমি কাজ করলাম। সো প্রথম টাস্কটা পার করলাম, সেখানে আমাদের অ্যারাউন্ড 2 জন বা 1 জন বাদ যাওয়ার কথা ছিল, বাট ফার্স্ট টাস্ক হিসেবে কেউ বাদ যায়নি। সো আমি প্রথম টাস্কের পরে বাসায় ব্যাক করলাম এবং চ্যানেল থেকে আমাকে বলে দেওয়া হলো যে অ্যারাউন্ড 1.5 মান্থস আমাকে এখানে স্পেন্ড করতে হবে টু গো টু দ্য অ্যাট দ্য এন্ড অফ দ্য কম্পিটিশন। সো আমি চিন্তা করলাম যে 1.5 মান্থ আফটার গ্রাজুয়েশন আমার জন্য দেওয়া খুব টাফ হবে, অ্যাজ আই এম প্রিপেয়ারিং ফর জিআরই, আই এম প্রিপেয়ারিং ফর আইএলটিএস, আই এম প্রিপেয়ারিং ফর জবস অ্যাজ ওয়েল। সো আমি চিন্তাই করলাম যে আমি এখানে যাবো না। সো বাসায় আসার পরে আসলে আমার বাবার উৎসাহ এবং আমার ইউনিভার্সিটির একজন বড় ভাই জিয়া ভাই, এই দুজনের উৎসাহের কারণে আমি আসলে আবার ব্যাক করলাম সেকেন্ড টাস্কে, যেটা ছিল সিম্ফনি নিয়ে। সিম্ফনি সৌদি আরব মার্কেটে তাদের বিজনেসটা লঞ্চ করবে এবং কীভাবে বিজনেস প্ল্যানটা কাজ করা যায়। সো আমি ছিলাম ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের, সো ইট ওয়াজ আ ডিফারেন্ট টাস্ক ফর মি, ডিফারেন্ট টেস্ট ফর মি, বাট আমি আমার ইউনিভার্সিটির লাইফে কিছু বিজনেস কম্পিটিশন করেছিলাম, হুয়াই সিজ ফর ফিউচার, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, ব্যাটল অফ মাইন্ডস, সো এগুলো করার মাধ্যমে আমি আমার কিছু কোয়ালিটিস তখন ছিল যেগুলো আমি সেখানে দেখানোর চেষ্টা করলাম। সো এই টাস্কটাতে আমি আমার কিছু ইনোভেশন, যেগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন বেসড, প্ল্যাটফর্ম বেসড কিছু সলিউশন দিলাম, যেগুলো সৌদি আরব মার্কেটে সিম্ফনির জন্য খুব উপকৃত হবে, সো সেটা আমি দিলাম এবং আলহামদুলিল্লাহ টাস্ককে খুব ভালো করেছিলাম। সেখান থেকে একটা টিম বাদ চলে গেল, আমরা টপ 32 অ্যারাউন্ড আমরা নেক্সট রাউন্ডে ফরওয়ার্ড করলাম। সো এরপর আমি চিন্তা করে নিয়েছি, যেহেতু আমি এখানে এসেছি আই নিড টু উইন দিস কম্পিটিশন, নট অনলি বি ইন টপ 10 বাট আমাকে টপ 3-তে থাকতে হবে, বিকজ আই নিড টু মেক মাইসেলফ অ্যাজ ওয়েল অ্যাজ মাই প্যারেন্টস প্রাউড। সো আমি চিন্তা করলাম যে এখানে আমি একটা ভালো কিছু করার চেষ্টা করবো। সো এরপরে আমি থার্ড রাউন্ডে গেলাম, যেখানে আমাদের ছিল একটা টোটালি ডিফারেন্ট টাস্ক, যেটা ছিল ওয়েল ফুডকে নিয়ে, ওয়েল গ্রুপের একটা একটা অংশ হচ্ছে ওয়েল ফুড, যেখানে আমাদের সেলিব্রেশন কেক নিয়ে একটা মার্কেট দেওয়ার কথা ছিল, যে সেলিব্রেশন কেকটাকে কীভাবে লঞ্চ করা যায়, কীভাবে বাংলাদেশ সেক্টরে আরও বেশি কাজ করা যায়। সো সেখানেও আমি আমার কম্পিটিশনগুলোকে, আমার আইডিয়াসগুলোকে রাখার চেষ্টা করলাম
এবং নতুন কিছু ইনোভেশন লাইক প্ল্যাটফর্ম বেস, আমি আবারও ইঞ্জিনিয়ারিং কিছু টার্ম নিয়ে আসলাম, আইটি বেস কিছু আসলে টেকনোলজিকে ইউজ করা যায় বিজনেসের পার্সপেক্টিভে, এটা আমি সেখানে দেখালাম। এবং আমার কাছে মনে হয়েছিল যে আমি সেখানে সবথেকে ডিফারেন্ট ছিলাম, বিকজ আই ওয়াজ ফ্রম ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড ফ্রম আইইউটি, আদার্স কিছু ছেলেমেয়েরা ছিল, ইভেন সামওয়্যার ইন ফ্যাকাল্টিস ফ্রম এমআইএসটি, ফ্রম লিডিং ইউনিভার্সিটি, এনএসইউ অ্যাজ ওয়েল, তারা আসলে ফ্যাকাল্টি ছিল, বিভিন্ন লেকচারার ছিল সেখানকার। তাদের সাথে আসলে একজন ইয়াং কন্টেস্ট্যান্ট হিসেবে আমি খুব টাফ ছিল আমার জার্নিটা, বাট আমি চেষ্টা করলাম আমার বেস্ট দেওয়ার। এরপরে আমার লাস্ট টাস্কটা ছিল ফুললি ডিফারেন্ট, যেটা ছিল বুড়িগঙ্গা রেস্টোরেশন। ইট ওয়াজ আ সোশ্যাল টাস্ক, সোশ্যাল প্রবলেমটা কীভাবে আমরা সলভ করতে পারি বুড়িগঙ্গা রেস্টোরেশন, যেখানে আমি আমার টিমকে নিয়ে বেস্ট দেওয়ার চেষ্টা করেছি। আমি এখানে লিডার ছিলাম না, বাট আমি প্রত্যেকটা টাস্কে আমার লিডারশিপ কোয়ালিটিস দেখানোর চেষ্টা করেছি। আসলে আমার কাছে মনে হয় লিডারশিপ এটা কোনো একটা উপাধি, বা ইউ আর নট ইন চার্জ অ্যাকচুয়ালি, বেসিক্যালি তোমার আন্ডারে যারা বা তোমার সাথে যারা কাজ করছে তাদেরকে তুমি দিক নির্দেশনা দেখাবে, তাদের তুমি সামনে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করবে। সো এই টাস্কটা তো আমরা ভালো করলাম, সামনে মুভ করলাম, এবং এই থ্রি এবং ফোর টাস্কের মাধ্যমে আমরা টপ টুয়েলভে এসে উপনীত হলাম। সো টপ টুয়েলভ আমরা জানতাম যে টপ সিক্স অর সেভেনকে স্কলারশিপ দেওয়া হবে ইউকে, মালয়েশিয়া, বেলজিয়াম এবং ফ্রান্সের। সো মাই টার্গেট ওয়াজ দ্য বেস্ট ইউনিভার্সিটি এই ছজনের মধ্যে হতে হবে। সো আমি আমার লাস্ট টু টাস্ক যেটা ফাইনাল ফেজে ছিল, টাস্ক ওয়ান অ্যান্ড টাস্ক টু যেটা ছিল, একটা ছিল নিজেকে এবং নিজের প্ল্যান নিয়ে কথা বলা, প্রেজেন্টেশন দেওয়া, নিজেকে ব্র্যান্ডিং করা যে তুমি আসলে কেন এই স্কলারশিপ ডিজার্ভ করো, তোমার প্ল্যান কী, তুমি দেশের জন্য কী কাজ করতে চাও, সেটা আমি দিলাম। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট যেটা ছিল 12 জনকে 12টা সোশ্যাল প্রবলেম দেওয়া, আমারটা ছিল পাবলিক টয়লেট ম্যানেজমেন্ট ফর ঢাকা সিটি, পুরোপুরি ডিফারেন্ট সবগুলো টাস্ক থেকে ছিল। এবং আমার কাছে মনে হয়েছে দিস ওয়াজ দ্য লাস্ট টাস্ক উইচ মেড মি ডিফারেন্ট ফ্রম আদার্স, উইচ মেড আস একটা মার্ক সেট করে দিয়েছিল, কারণ এই টাস্কটাতে আমি আমার সর্বস্ব দিয়েছি, আমি আমার চেষ্টা মানে সব কিছু করেছিলাম এবং একটা সলিউশন দিয়েছি ঢাকা সিটি কর্পোরেশন, রাজুক এবং ওয়াটার এডকে একত্র করে একটা ডিজিটালাইজ সলিউশন আমি দেওয়ার চেষ্টা করেছি, যেখানে আমি লিজ সিস্টেমকে উঠিয়ে দেওয়ার একটা প্রস্তাবনা দিয়েছি। এবং আমাদের প্রজেক্ট পরিকল্পনায় যিনি ছিলেন ফারজানা ম্যাম ওয়াইএলপির বা ইয়াং লিডার্স প্রোগ্রামের, তো উনি আমার এই পুরোপুরি সলিউশনটাকে খুব বেশি পছন্দ করেছেন। হাতে তাসলিম স্যার, সাইফ রহমান খান স্যার, সকলের সহযোগিতায় এবং সকলের অনুপ্রেরণায় আমি এই টাস্কে খুব ভালো করতে সমর্থ হই। এবং আমি রেডিসন সরি ওয়েস্টিন ওয়েস্টিনে আমাদের যে গ্র্যান্ড ফাইনালটা হলো সেখানে আমি অ্যাজ আ চ্যাম্পিয়ন আমি সিকিউর করলাম আমার মার্ক, এবং আই হ্যাভ বিন অফার্ড ফর মাস্টার্স ইন ইউকে উইথ টিউশন ফিজ অ্যান্ড অ্যাকোমোডেশন। আলহামদুলিল্লাহ আমি ইনশাল্লাহ চেষ্টা করবো আমার এই অফারটাকে অ্যাভেল করার, দো আই হ্যাভ সাম রেসপন্সিবিলিটিস টুয়ার্ডস মাই ফ্যামিলি দিস ইয়ার, তারপর আমি চেষ্টা করবো এই অফারটাকে নেওয়ার। এবং আমি আজকে যারা আমার সামনে বসে এই ভিডিওটা দেখছে তাদের আমি কিছু বলতে চাই, ইভেন এভার ইউ গেট সাম অপরচুনিটিস, আসলে অপরচুনিটি হাতছাড়া করা যাবে না। তুমি যদি বসে, আমি যদি ওই ফার্স্ট টাস্কের পরে আজকে এখানে না আসতাম আর ব্যাক না করতাম, হয়তো বা আজকে আমি এখানে দাঁড়িয়ে থাকতে পারতাম না, হয়তো বা আজকে আমি একটা নর্মাল জব করতাম যেটা আমি অলরেডি পেয়েছি বা করি নেই। সো ব্যাপারটা হচ্ছে যে ওয়েন এভার ইউ গেট সাম অপরচুনিটি, টেক দ্য অপরচুনিটিস, শো ইউর স্কিলস, হোয়াট ইউ ডু, ইটস মিট মে বি আ ডিফারেন্ট ফিল ফর ইউ, বিজনেস কম্পিটিশন ডিফারেন্ট ছিল আমার জন্য, বাট আমি আমার বেস্টটা দিয়েছি। সো অপরচুনিটিস আসবে অ্যান্ড ইউ নিড টু গ্র্যাব দ্যাট অপরচুনিটি, ইউ নিড টু শো ইউর স্কিলস দেয়ার, পারফেক্ট টাইমে পারফেক্ট স্কিল শো করতে পারলেই একদিন ইনশাল্লাহ সবাই আমরা ভালো করতে, এবং সব ক্ষেত্রেই আমরা আমাদের দেশের জন্য কাজ করার চেষ্টা করবো। এবং আমি যেই মাস্টার্স ইনশাল্লাহ করতে যাবো এই ইয়ার বা নেক্সট ইয়ার ইনশাল্লাহ, তো যেটা হবে আমি এনার্জি সেক্টরে কাজ করতে চাচ্ছি, যেখানে আমি নবায়নযোগ্য বা রিনিউয়েবল এনার্জি নিয়ে পড়াশোনা করব, এবং দেশের এই খাতটাকে আমাদের দেশের জন্য জ্বালানি শক্তিতে মানে উপকৃত হতে পারে সেখানে কাজ করবো ইনশাল্লাহ ব্যাক করে। সবাই দোয়া করবেন এবং আশা করি সবাই ভালো থাকবেন, সবাই দেশের জন্য কাজ করবো আমরা ইনশাল্লাহ। থ্যাংক ইউ।